So hey guys, good morning and welcome back to the new episode of my daily vlog. So এখন আমরা আজকে একটা জায়গায় যাব তোমাদেরকে থুলমুল ভাবে একবার শেয়ার করেছিলাম 2 বছর অলরেডি হয়ে গেছে তো ওই জায়গাটাতে আজকে আবারো যাব গিয়ে দেখব কি রকম মডিফাই হয়েছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আগের ব্লগের তুলনায় এই ব্লগটা ইন্টারেস্টিং পাবে চলো তোমাদের টাইম বেশি ওয়েস্ট না করে আজকের ব্লগটা শুরু করা যাক ফাইনালি গাইস আমাদের জার্নি শুরু হয়ে গেছে লাহলে লাহলে সুনামগড়ের দিকে রওনা করতেছি ভাই এমন একটা জায়গা দিয়ে আমরা জার্নি করতেছি জাস্ট নেচার নেচার দিয়ে এখানে ভাই ভর্তি মনের ভিতরে জাস্ট একটা কথা ঢুকঢুক করতেছে একটা যদি ভাই ড্রোন থাকতো তাহলে ভাই তোমাদের খুব সুন্দর ভাবে দেখাইতে পারতাম দেখো জাস্ট এই জায়গাগুলো দেখো ও কি বলবো আমার বড় কথা বলতে আসে ওখানে দেখতে পাচ্ছ বান্তর মামা বলবো না কারণ আমার মামাই একটা আমার ভাবে আবার মামাকে আমি বান্দর বলতেছি আর এখানকার সিঁড়িগুলো দেখো কত কিউট দেখতে প্রথমেই দুটো সাপ এখানে ভাই উপরেতে যাব এইখান থেকে আসলে উপরকার ভিউগুলো কিরকম ফাইনালি গাইস উপরে আমরা এসে পড়েছি আর উপর থেকে ভিউটা জাস্ট এইরকম তো ভাই এখানে মন্দিরের ভিতরে প্রথমে তোমরা এখানে একটা জিরাফ দেখতে পারবে জিরাফটা এখন আর কি আগের তুলনায় এখন অল্প অল্প খারাপ হয়েছে এখানে দেখতে পাচ্ছ হাঁস আছে এখানে সাপ আছে সাপের মূর্তি আছে এটা কি হনুমানের মূর্তি আছে তারপর এখানে একটা কাসিম আছে আর এই বান্দর গুলো আছে দেখতেছো ভাই এগুলো সব রিয়েল তোমাদের এখানে একটা ভাই আচুরিত একটা বস্তু দেখো অবশ্যই আচুরিত হয়ে যাবে তোমরা বস্তুটা দেখলে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা সেই গাছটা কিন্তু পুরোপুরি একটা নকল গাছ এটা আর কি সিমেন্ট এবং আলি দিয়ে এটা বানানো হয়েছে বাট তোমরা আর কি ধরতেও পারবে না এটা আসলে যে এটা নকল একটা গাছ সত্যি কোনো ভাষা নেই বলার আর এই পাহাড়ের মতো এই বস্তু গুলাও ভাই সম্পূর্ণ আর কি বানানো হয়েছে আর প্রত্যেকটা বস্তুর ভিতরে একটা করে মন্দির আছে যেমন দেখতে পাচ্ছ এই পাহাড়ের ভিতরে আছে এই গাছের ভিতরে রয়েছে আমি একটা কথা বুঝতে পারতেছি না ভাই এই গাছটা যে বানাইছে আরোনাটা কার থেকে আসলো মানে ওই গাছের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো একটা একটা করে এখানে দেওয়া হয়েছে না মানে ভাই সত্যি আচরিত করার বস্তু একটা এখানে বানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে এই এটা কি তাল গাছ নাকি যাই হোক যেটাই হোক এই গাছটা দেখো এটা কিন্তু ভেঙ্গে পড়ে আছে কিন্তু এটা আসলে ভেঙ্গে পড়ে নাই এটা এরকম করে বানানো হয়েছে তারপর এখানেও গাছ আছে মানে এই সাইডে মানে ওই সাইড কি বানানো হয়েছে সাপ বানানো হয়েছে হাঁস বানানো হয়েছে বা ওই জায়গাটার মন্দিরটা বেশি বাট এই সাইডে আসলে তোমরা যেটা দেখবে সেটাই ভাই আচরিত হয়ে যাবে জাস্ট আচরিত করার মতো কিছু জায়গা এখানে আছে তুমি কি বান্দর নাকি ভাই গাইস ইউ ক্যান সি এটা হলো মাঙ্কি তখন আর কি ওই সাইডে যাই ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আহমদ ভাই আচ্ছা হয়েছে তো আর কত ক্লিপ এখানে নিবে এখানে একটা দেখতে পাচ্ছ বান্দরের মূর্তি এখানে একটা আছে সেটা আমাদেরকে বাঁচাইলো পুলিশের হাতে থেকে সেটাকে এখানে ফেলে রেখে আহমদ ভাই এখানে ব্লগ কন্টিনিউ করতেছে রাখো ভাই এইখানে একটা আর কি বাঘের মূর্তি এখানে একটা বানানো হয়েছে রীতিমতো ভাই আমি অবাক হয়ে গেছি এই জায়গাগুলো আমি যতবার দেখতেছি ভাই ততবারই অবাক হয়ে যাইতেছে 2 বছর আগে যখন এসেছিলাম তখন যে ফিলিংসটা হয়েছিল অনেকটাই আগের তুলনায় এখন ভালো লাগতেছে এই জায়গাটা পাহাড়ের মতো কি দেখি এখানে বানানো হয়েছে এখানে একটা মহিষ আছে আমাদের বাসাত মহিষ বলে জানি না তোমাদের বাসাত কি বলে এখানে একটা গন্ডর আছে বাঘ দুইটা আছে আর ভিতরে একটা মন্দির আছে পাহাড়টা যে বানাইছে এই পাহাড়ের ভিতরে একটা মন্দির আছে এরকম করে আর কি বানানো হয়েছে যাতে ভিতরে একটা মন্দির বানানো যায় বেসিক্যালি তোমাদের সবকিছু আর কি শেয়ার করলাম তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের জন্য তো ভাই এখন পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে দাও ভাই প্লিজ একটা লাইক করে দাও কারণ ভাই পুরো পাবলিক প্লেসের ভিতরে আমি ব্লগ গুলা করতেছি আমার বয়স শুনে বুঝতে পারতেছি এখানে আসলে কত মানুষের ভিতরে ব্লগ গুলা করতেছি শরম লাগছে সব বাদ দিয়ে লাস্ট তোমাদের শেয়ার করার জন্য কি বলবো ভাই প্লিজ একটা লাইক করে দাও না এত কষ্ট করে আসছে এরকম করে মানুষ ধরে নিয়ে গেল এত সুন্দর জায়গা ভাই তোমরা লাইক তো আসলেই করবে ভাই এত মজা প্লিজ একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও